হ্যালো, আমি দর্শক রাইজক পিছুয়াই যায় প্রেক্ষাগৃহের মাজত আসন গ্রহণ করবলে অনুরোধ জানাইছো। আমি কিছু সময় পিছে যাই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনার আগবাইছিল। দুর্ভাগ্য, তাই আমার সৌভাগ্য হয়েছে আজকে আমি আসামের বরপেটা জেলার চরপেটা গ্রামে, ঠিক আছে, আমি এসেছি শুধুমাত্র আমি বাংলাদেশের মেয়ে, কিন্তু এখানে যারা বসে আছেন তারা সবাই, তাদের সবার বাংলাদেশের জন্ম আছে, ঠিক তো? আমরা যখন বিদেশে যাই তখন আমরা সবাইকে বলি বাঙালি। আজকে আমি আসামেও একটি কথা বলবো, আপনারা সবাই আমার বাংলাদেশের বাঙালি, তাই তো? আপনারা সবাই আসামের আমি জানি, কিন্তু যে আপনি নো বলছে গিয়ে দেখবেন আপনার দাদু ঠাকুমা তার ঠাকুমা হয়তো কেউ বাংলাদেশেরই ছিল। আমরা বাংলা কথা বলি, আমাদের এই বাংলা কথাটা আমাদেরকে ভালোবাসার একটি জায়গা এনে দেয়। দেখেন, আমি খুব সহজে আপনাদের সাথে কথা কমিউনিকেট করতে পারছি, সেটার কারণ আমি বাঙালি, আমি বাংলা কথা বলতে পারি। আর আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এখানে থেকেও বাংলাদেশের গান, বাংলাদেশের সিনেমা দেখেন এবং বাংলাদেশের আর্টিস্টকে এত সম্মান দেন, এটা সত্যি আমাদের কাছে অনেক প্রাপ্তি, অনেক পাওনা। তার জন্য আমি আপনাদের কাছে আজ অনেকভাবে অনেকভাবে সেলিউট, অনেকভাবে কষ্ট না হয় প্লিজ। আরেকটি মানুষের কথা আপনাদের সাথে শেয়ার করবো, বলেন তো কে? আমার ছেলে আবরাম খান জয়। হ্যাঁ, সে অনেক ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সবার ভালোবাসায়, সবার আশীর্বাদে আমার ছেলে অনেক ভালো আছে। আমি ওকে জন্মাবার সময়, হয়তো আপনারা আজকাল ইন্টারনেটের যুগ, আপনারা সবাই জানেন যে ওকে নিয়ে আমি কতটা যুদ্ধ করেছি। সেই সময় আমার মনে হয়েছিল আমার সন্তানকে ভালোবাসার